হাতিজার গ্রুপ এই হাতিজার করতেছে না যাই গাড়ি এই পুরো গাড়ি লরে এখন হ্যাঁ ইউজ সেন্স করা লাগে গাড়ি চালানোর সময় গাড়ি ভাইব্রেশন করবে হ্যাঁ সম্পূর্ণ ভিডিও দেখার আগে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকুন। ভিউয়ার্স, পিছনের চাকা খোলা হয়ে গেছে, এখন চেসিস বুস্ট নতুন করে লাগানোর জন্য এই যে চেসিস যেটা এই পার্টটা খোলা হয়েছে, খুলে এখন পরিষ্কার করা হবে। ভিউয়ার্স, এটাকে পরিষ্কার করার পরে ভিতরে নতুন করে বিয়ারিং এবং রড দেওয়া হবে, যেন গাড়িটা আগের মতো সুন্দরভাবে চলাচল করতে পারে। দেখেন পুরাতন যে দুটা বিয়ারিং ছিল সেই দুটা ক্ষয় হয়ে গেছে, এবং চেসিস বুস্টের যে রডটা সেটাও ক্ষয় হয়ে গেছে। এখন রডটা খোলা হয়েছে এবং বিয়ারিং দুটা খোলা হবে এখন, এবং নতুন করে নতুন দুইটা বিয়ারিং এবং রড ইনস্টল করা হবে। দেখেন নতুন যে প্যাকেট থেকে নতুন চেসিস বুস্টের যে রড এবং যে বিয়ারিং এটা খোলা হচ্ছে, দেখেন দুটোই পাশাপাশি আছে। এই যে রডটা ক্ষয় হয়ে গেছে, দেখেন কিভাবে এই পাশে ক্ষয় হয়ে গেছে এবং এই পাশে ক্ষয় হয়ে গেছে, যার কারণে আমার গাড়ি দুলতো। গাড়ি চলার সময় পিছন থেকে একটা ব্যাড নয়েজ আসতো এবং গাড়ি দোলাদুলি করতো, যা আমার জন্য সমস্যা। দেখেন যেখানে রড এবং চেসিস বুস্টের রড দেওয়া হবে এবং বিয়ারিং দেওয়া হবে, সেখানে আগের থেকে গ্রিজিং করা হচ্ছে। আর বিয়ারিং এবং রডের জন্য কেন গ্রিস দেওয়া হয় সেটা আমরা যারা বাইক চালাই সেটা আমরা সবাই মোটামুটি ভালোভাবে জানি। তো আমাদের এই মুজাহিদ ভাই, ইনি আমার এই চেসিস বুস্টটাকে নতুন করে ফিট করা দেওয়ার জন্য যা যা করার উনি সুন্দরভাবে করতেছেন। এবং মুজাহিদ ভাই মূলত যেখানে কাজ করেন, মা মোটরস অ্যান্ড বাইক সার্ভিস সেন্টার চট্টগ্রাম, চট্টগ্রাম বলতে এটা পতেঙ্গা এয়ারপোর্ট রোড 14 নম্বর। তো আপনারা যদি কাছাকাছি কেউ থাকেন এনার কাছে আসতে পারেন, এসে আপনার নিজের গাড়ির কাজ করাইলে করাইতে পারেন। দেখ, রডটাকে ভিতরে দেওয়ার জন্য গ্রিজিং করা হয়েছে এবং দুই পাশের বিয়ারিং দুইটাকে ভিতরে প্রবেশ করানো হচ্ছে হাতুড়ির মাধ্যমে খুব সুন্দরভাবে। আর এই মুজাহিদ ভাই কাজে খুব দক্ষ, আমি আমার বাইকের কাজ এনার কাছ থেকে অধিকাংশ কাজই করাই। হয়তো ইয়ামাহা শোরুমের মতো এনার কাছে অত্যাধুনিক কোনো যন্ত্রপাতি নেই বা ওইভাবে সহায়তা উনি দিতে পারেন না, কিন্তু এনার যে অভিজ্ঞতা এবং দক্ষতা আছে সেই বিবেচনায় উনি খুব ভালোভাবে কাজ করেন। আমি আমার বাইকের ছোটোখাটো যে কোনো সমস্যা হলে ভাইয়ের কাছে আসি এবং উনিও ওনার সাধ্যমতো কাজটা করে দেন এবং ওনার ব্যবহার খুবই ভালো। আপনারা কাছাকাছি যদি কেউ থেকে থাকেন কাজ করাইতে পারেন। আর কাজ করানোর সময় আমার কথা বললে বা আমাদের আর ভাই আছে আমন ভাই, ভাইয়ের কথা বললে যে কোনো কাজে আপনাদের কমিশন দিবে বা টাকা কম রাখবে বা খরচ কম রাখবে। তো ভিউয়ার্স, আমার ফুল ভিডিও আপনারা দেখতে থাকেন তাহলে বুঝবেন যে চেসিস বুস্ট সমস্যা থাকা অবস্থায় বাইকের অবস্থা কেমন ছিল, এবং সমস্যা সমাধান করার পরে মানে নতুন করে রড লাগানোর পরে এবং বিয়ারিং লাগানোর পরে সেজনের চাকার অবস্থা কী এবং আগের মতো নড়াচড়া করে কিনা। আপনারা ভিডিও দেখতে থাকেন শেষের দিকে সেই অংশটা আছে। আর আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন, এই রডটি ঠিক আছে ভাই, বাইকে লোড না পড়ে বা উঁচা নিচে রাস্তায় মানে গাড়ি কম চালানো হয় পাহাড়ি রাস্তা বা আপনার ভাঙাচোরা রাস্তায়, তাহলে চেসিস বুস্ট দ্রুত নষ্ট হবে। আর অনেক এমনও দেখা গেছে যে চেসিস বুস্টের যে রডটা ভেঙে গেছে, অনেক বড় দুর্ঘটনা ঘটছে ওই চেসিস বুস্টের কারণে। তো আপনারা এই বিষয়ে খেয়াল রাখবেন যেন লোড কম থাকে বাইকে, তিনজন না হলে অ্যাভয়েড করবেন, দুইজন চালাবেন সেটা ভালো, কারণ বাইকের সিটই তো দুইটা, তিনজনে আমরা কেন চালাবো। তো আপনারা ভিডিও দেখতে থাকেন শেষের দিকে, দেখবেন যে বাইকের চেসিস বুস্ট নতুন করে ফিট করার পরে বাইকের কী অবস্থা হয়। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন, শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধন্যবাদ সবাইকে। পুরো গাড়ি লড়াই এখন।
এখন লাগানো বন্ধ করে দাও করে দাও আরে বড় বড় নাকো জোরই করো দেখি একটু না ঠিক আছে।